দর্শক, রাজধানীর পূর্বাচলে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী জুলহাস কবির, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। জুলহাস, জায়গায় পরিবর্তনের ফলে এবারের বাণিজ্য মেলা কতটা জমে উঠেছে আসলে? ঠিকই বলেছেন, খুব একটা যে জমে উঠেছে তা কিন্তু না, যেহেতু এটা ঢাকা শহরের থেকে একেবারে বাইরে একটি জায়গা এবং পরিবহন না থাকার কারণে অনেক দর্শনার্থী কিন্তু এই মেলাতে আসতে পারছে না। তাদের যে পরিবহন ব্যবস্থা থাকার কথা ছিল সেটি পর্যাপ্ত না থাকার কারণে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসছেন এবং এবছরই প্রথম এই পূর্বাচলে বাণিজ্য মেলাটি শুরু হচ্ছে, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে খুবই কম সংখ্যক লোক কিন্তু এখন এসেছে। সকালের দিকে যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু এখানে পরিমাণটা আরও কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, যেহেতু আজকে সরকারি ছুটির দিন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু দর্শনার্থী কিন্তু এর মধ্যে এসেছে, তবে সেটি পর্যাপ্ত নয়। যেহেতু এই বাণিজ্য মেলাটি যখন আগের যে আগারগাঁয়ে হতো তখন কিন্তু খুবই জমজমাট হয়ে থাকতো এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরাও হতাশ এবং যারা এখানে ক্রেতা আসছে তারাও কিন্তু এই যে বড় একটা ঝুঁকি ঝামেলা পার করে তাদেরকে আসতেছে, যেহেতু গণপরিবহনের ঠিক সে ধরনের ব্যবস্থা নেই। আমরা দেখতে পাচ্ছি